রোজ একা একা নিজে হাতে চা খাও, আজ তোমায় আমি নিজে বানিয়ে খাওয়াচ্ছি, তুমি বসো আমি এক্ষুনি আসছি। তুমি জানো কোথায় কি আছে? আমি জানবো না। সবকিছু ছেড়ে দিয়ে সারাটা দিন তুমি শুধু এইসব হাবিজাবি লিখে বেড়াচ্ছ। আমি যাই লিখি না কেন, তাতে তোমার কি? সেটাই, সারাটা জীবন নিজে যা ভালো বুঝেছ তাই করেছ, একবারও অন্যের ভালো মন্দের কথা ভেবেছ? চাটা খেয়ে না, ঠান্ডা হয়ে যাচ্ছে। তুমি আমায় বোঝার চেষ্টা করো না শীর্ষ, শুধু নিজের মতন করে আমায় দেখতে চাও। কেন তুমি আমায় বারবার বিয়ে দেওয়ার চেষ্টা করছো শীর্ষ? কেন, তুমি বিয়ে করবে না? সারা জীবন একলা থাকবে নাকি? আর তাছাড়া ছেলেটাকে তো আমি চিনি, ভালো ছেলে। সবসময় কি তোমার ইচ্ছা মতোই আমায় চলতে হবে? আমার চাপা বাবার কি কোনো মূল্য নেই?
ঘুরলে কেন? বেশ তো লাগছিল। আমার সৌন্দর্যের বাইরে কি আর তোমার কিছুই চোখে পড়ে না? আমারও একটা মন আছে, সত্তা আছে, এগুলোকে তুমি কিছুই বুঝতে পারো না? সেই সব তোমার সৌন্দর্যের কাছে তুচ্ছ মুক্তা। আমি চললাম শীর্ষ। আর একটু থাকা যায় না? দেখে চলতে পারেন না তুমি? বাজার হয়ে গেছে প্রায়। তোমার ওই আর কি। চলো না এগোনো যাক। কেমন আছো তুমি? তোমার এসব মানায় না শিষ্য। কি করবো বলো, এসব না করলে তো না খেয়ে থাকতে হবে। বলো তো মেয়ে দেখে নিতে পারছেন? কিছু খাবে? না গো, তারা আছে। আজ না হয় একটু সময় দিলে আমার। আজ হঠাৎ আমার সময় চাইছো? আজ বড্ড আড্ডা দিতে ইচ্ছা করছে। চলো না আমার ঘরে গিয়ে কিছু খেতে খেতে আড্ডা দিই। অন্য কোনো সময়? আজই আজই, চলো চলো। আরে আরে শিষ্য, তোমার ঘরটা সে একই রকম রয়ে গেছে। হ্যাঁ, পরিবর্তন করার মতন লোক তেমন নেই। ভাবতে অবাক লাগে জান, আজকে বাজারে বেরোনোর সময় ছেলেটা কচুরি খাবে বলে আবদার করছিল। আমি বললাম হ্যাঁ বাবা নিয়ে আসবো। জানতাম পারবো না, কিন্তু তাও। আর দেখো আমি এখানে। নিজের বাচ্চার সামান্য চাহিদাগুলো মেটানোর সামর্থ্যও নেই আমার, কেন বলতে পারো শিষ্য? আমি কেন? একটা ফেজ কেয়ার, ঠিক কেটে যাবে, ডোন্ট ওয়ারি। কতটা সহজ না তোমার পক্ষে এই কথাগুলো বলা, কিন্তু আমার সারাটা জীবন তো এই ফেজের মধ্যেই আবদ্ধ। আর এখনো বলছো সময় আসেনি। এই জন্য তোমাকে আমি এত অধৈর্য বলি কি? অধৈর্য? হ্যাঁ আমি অধৈর্য হয়ে গেছি, অধৈর্য হয়ে গেছি নিজের কাছে নিজে ছোট হতে হতে। আর এর জন্য কে দায়ী জানো? তুমি। সারাটা জীবন একটু সুখ ভোগ করতে দাওনি আমায়, এই অপরাধের বোঝা নিয়ে জীবন যাপন করিয়েছো আমাকে দিয়ে। কে অধিকার দিয়েছে তোমায় আমায় নিয়ে খেলা করা বলো?
কি হলো, হাসছো যে? কিছু বলবে না? কি হলো বললে না তো, হাসছিলে কেন? আমি না কিছু নাই বললাম। ও, তাহলে তুমি জানো যে ওরা এসেছিল? ভাবলাম তোমার মন খারাপ তাই এলাম। এত বুঝো না, বুঝার তো কিছু নেই শিষ্য। ওরাও তো তোমায় বুঝতে চেয়েছিল, কিন্তু তুমি প্লিজ তৃষা, আমি ওদের সম্বন্ধে এখন কিছু শুনতে চাইছি না। কেন? এমনও তো দিন গেছে যখন সারাদিন তুমি ওদের কথাই ভাবতে, ওদের চিন্তায় মগ্ন থাকতে, এখন কেন নয়? ওদেরকে ছেড়ে হঠাৎ তুমি আমায় কেন ভালোবাসতে গেলে? নাকি এটাও ইনফ্যাচুয়েশন? এতদিন পর তোমার এইটা মনে হলো? এতদিন আমাদের সম্পর্ক তো মাত্রই কয়েক দিনে। তুমি কি আস্থা হারাচ্ছো তৃষা? কি দেখছো, আমি তো মুক্তার মতো অত সুন্দরী নই। আমার ব্যাপারে এবার লেখাটা শেষ করো শিষ্য, আমার আর ভালো লাগছে না। যদি বলি লেখা শেষ করতে ইচ্ছা করছে না, যদি তুমি ছেড়ে চলে যাও? সে তো আচ্ছা, একটা জিনিস চাইলে আমাকে দেবে তুমি? আমি মুক্তি দাও শিষ্য, আমার আর ভালো লাগছে না, আমার মুক্তি দাও। তৃষা, আমি তোমাকে ভালোবাসি তৃষা। তুমি একসময় ওদেরকেও ভালোবাসতে শিষ্য, যখন তুমি ওদেরকে সৃষ্টি করেছিলে, কিন্তু এখন আর বাসো না। ওরা তোমার কল্পনায় আবদ্ধ হয়ে থাকতে পারে শিষ্য, কিন্তু আমি নই। তুমি আমায় ভুল বুঝছো তৃষা, আমার এই গল্পের শেষ তোমাকে দিয়েই। ভুল, তোমার এই গল্প অসমাপ্তই থেকে যাবে শিষ্য। যেও না তৃষা। তৃষা!